সাগরুনি হত্যাকারীদের খুঁজে বের করতে প্রচেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, খুনিরা ধরা পড়বে, আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। সকালে রাজধানী মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় অগ্নি নির্বাপন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এটার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাগররণী হত্যা রহস্য বের করার জন্য আমাদের র‍্যাব কাজ করে যাচ্ছে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি, আমি আশাবাদী, আমরা বের করতে পারবো।